হ্যালো বন্ধু, এক্সাম তাপস ইউটিউবের স্বাগত জানাই। একটি আজ একটি খুব বড় বিজ্ঞপ্তি নিয়েছে IBPS চাকরি, খুব একটা বড় বিজ্ঞপ্তি। অনেকে ছাত্র ছাত্রীদের বা স্টুডেন্টদের IBPS অফিসার বা ক্লার্কে চাকরি করতে খুবই ইচ্ছা থাকে তাদের, তো এই যে একটা IBPS পোস্টে নিয়োগ হতে চলেছে, তো এই এটি হাত ছাড়া করবেন না। তো আজকে দেখে নেবে ভিডিওটিতে এই যে IBPS পোস্ট নিয়োগ হবে ক্লার্ক হিসেবে, তো দেখে নেবো যে রেজিস্টার বা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, দেখে নেবো এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, দেখে নেবো এর বয়স সীমা কী রয়েছে, এবং দেখে নেবো যে এই যে IBPS ক্লার্কশিপে যে নিয়োগ করা হবে এটা কোন কোন ব্যাংকে নিয়োগ করা হবে, বিস্তারিতভাবে জেনে নেব এই ভিডিওটার মাধ্যমে। এটা চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে IBPS-এ যে নোটিশটি, সে নোটিশটি পাবলিক হয়েছে, সে নোটিশের মধ্য দিয়ে কী রয়েছে বা কোন কোন ব্যাংকে নিয়োগ করা হবে তা দেখে নিচ্ছি। প্রথমে কোন কোন ব্যাংকে নিয়োগ করা হবে এটা আমরা দেখতে পাচ্ছি, তারপর আমরা জুম করে নিচ্ছি। এখানে যেসব ব্যাংকে নিয়োগ করা হবে, যেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাতে হবে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হবে, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সাইন্ড ব্যাঙ্ক, আমি ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো এইসব ব্যাংকে এই IBPS ক্লার্কশিপে নিয়োগ করা হবে। তো তার আগে যে গুরুত্বপূর্ণ জিনিসটি রয়েছে, সেই গুরুত্বপূর্ণ জিনিসটা আগে জানবো যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা রয়েছে যে এর অনলাইন রেজিস্ট্রেশন কবে হবে, সেটি দেওয়া আছে। দেখো সেটি 7/10/2021 থেকে 27/10/2021 মধ্য দিয়ে আমাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, এবং অনলাইন রেজিস্ট্রেশন করার পর যে পেমেন্ট ফিটা, অ্যাপ্লিকেশন ফিটা যে আমাকে দিতে হবে সেটা অনলাইনে পে করতে হবে, সেটা ডেট দেওয়া আছে 7/10/2021 থেকে 27/10/2021 মধ্য দিয়ে। ডাউনলোড কল লেটার প্লিপ যে এক্সামটা হবে, প্রথম যে ট্রেনিংয়ের জন্য একটা এক্সাম হবে, সে এক্সামটার জন্য সম্ভাব্য নভেম্বর মাসে হবে, এবং তার অনলাইন যে কল লেটার সেটাও নভেম্বর বা ডিসেম্বর মধ্য দিয়ে হবে, এবং এরপরে ট্রেনিংয়ের পরে যে WBIC যে ক্লার্কশিপের যে এক্সামটা হবে অনলাইন এক্সামটা, সেটি হবে December 2021 মধ্য দিয়ে, ঠিক আছে। কিন্তু এগুলো সব দিকে একটা খুব ভালো IBPS-এর একটি নোটিশ, খুব ওদের যে নোটিফিকেশানের একটি পরিষ্কারভাবে একটা দেওয়া রয়েছে যে পরীক্ষার সঙ্গে সঙ্গে তাদের রেজাল্ট ডেট এবং কল লেটারের ডাউনলোড ডেট সব কিছু দিয়ে দিই। এটা খুব একটা সুন্দর জিনিস, যেমন দিয়ে দিয়েছে এখানে যে রেজাল্ট অফ অনলাইন এক্সাম, যে অনলাইন যে এক্সামটা হবে একটা রেজাল্ট সেটা কবে পাওয়া যাবে সেটাও দেওয়া আছে, December 2021 মধ্যে, January 2022 মধ্যে দিয়ে পাওয়া যাবে, এবং ডাউনলোড কল লেটার যে মেন এক্সাম, যে মেন এক্সামের জন্য যে কল লেটার ডাউনলোড করবে সেটা দেওয়া আছে ডিসেম্বর থেকে শুরু করে না তো January 2022 মধ্যে দিয়ে হতে পারে, এবং অনলাইনে যে এক্সামটা হবে মেন এক্সামটা সেটা দেওয়া আছে যে January-February হবে। এটা খুব সুন্দর, খুব ভালো জিনিস একটি, এবং এটার পরে মেন এক্সাম পরে যে একটি পার্সোনালিটি অ্যালটমেন্ট হবে সেটা April 2022 মধ্য দিয়ে সেটি শুরু করা যাবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নোটিশ। এবার দেখে নেবো যে এই ফর্মটি ফিল আপ করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, এজ কী রয়েছে, এবং বয়সের ছাড় কত রয়েছে, চলো দেখে নিচ্ছি। এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছি যে ক্যাটাগরি হিসেবে বা এজ বলে দিয়েছে যে 1/7/2021 মধ্যে আমাকে মিনিমাম এজ হতে হবে 20 বছর, এবং ম্যাক্সিমাম হতে হবে 28 বছর হবে, এর ঊর্ধ্বে এজ হলে আমি অ্যাপ্লাই করতে পারবো না। আর মেনশন করা দিয়েছে 2/7/1993 মধ্য দিয়ে, বলে দিয়েছে 1/07/2001 মধ্য দিয়ে বলে দিয়েছে জন্ম তারিখ হতে হবে, না তো অ্যাপ্লাই করতে পারবে না। পুরস্কারভাবে দেওয়াই আছে, খুব WBSD এর কাজ খুব একটা সুন্দর, একটা ক্লিয়ার কাজ। তো এখানে দিয়েছে যে ক্যাটাগরি হিসেবে যেমন শিডিউল কাস্ট যারা রয়েছে বা শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের 5 বছর বয়সে ছাড় পাবেন, এবং আদার ব্যাকওয়ার্ড যারা কাস্ট রয়েছে তাদের 3 বছর ছাড় পাবেন, এবং যাদের ডিসেবিলিটি মানে যাদের কিছু প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে 10 বছর তাদের ছাড় থাকে। এটা রয়েছে তোমার এজের দিক থেকে। এবার দেখে নেবো আমি যে কোয়ালিফিকেশান কী চাইছে, কোয়ালিফিকেশানটি ধরা যেটা কোয়ালিফিকেশান দেওয়া হয় যেটা IBPS ক্লার্কশিপের একটি পোস্ট, ডিগ্রি কোর্স বা গ্র্যাজুয়েশন হতে হবে, ডিপ্লোমা ফ্রম ইউনিভার্সিটি, অথবা যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তো খুব একটা ভালো হয়, ঠিক আছে। তো এই হচ্ছে একটি নোটিফিকেশান, ছোট্ট করে একটা নোটিফিকেশান দিলাম যাতে তোমরা জানতে পারো সব কিছু বিস্তারিতভাবে। আর যদি এর থেকে আরও বেশি জানতে চাও তো আমার ডিসক্রিপশানে এই সাইটটি দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে পুরো ভিতরে পুরো ডিটেল জানতে পারবে। দেখো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে। ধন্যবাদ।